হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি তোমাদের সকলেরই খুব জানা দরকার। এইটি হচ্ছে রাজ্য সরকারের একটি প্রকল্প, যেটি নাম প্রচেষ্টা। এটির মাধ্যমে ফর্ম জমা নেওয়া শুরু হয়েছিল। এটি এককালীন 1,000 টাকার যে ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে অসংগঠিত শ্রমিকদের, এটি সেই প্রকল্প। এবং এই প্রকল্পটির যেটা লেটেস্ট নিউজ সেটা হলো এই প্রকল্পের ফর্ম জমা নেওয়া আপাতত স্থগিত হয়ে গেছে। তো কী বলছে চলুন দেখা যাক। অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের পাশে দাঁড়াতে প্রচেষ্টা প্রকল্পের ঘোষণা করেছিল রাজ্য সরকার। কার্যত সোমবারই ছিল সেই প্রকল্পের আবেদন জমা দেওয়ার প্রথম দিন, আর এদিনই সশরীরে আবেদন পেশের সিদ্ধান্ত স্থগিত রাখার কথা ঘোষণা করে দিল অর্থ দপ্তর। বলা হয় বিডিও এসডিও অফিস প্রচেষ্টা সংক্রান্ত আবেদনপত্র জমা দিতে ভিড় হচ্ছে। লকডাউনে পারস্পরিক দূরত্ব বজায় রাখতে হবে, তাই পরবর্তী নির্দেশ আগে পর্যন্ত আবেদন পেজ বন্ধ থাকবে। প্রচেষ্টার আবেদন অনলাইনে করা যাবে কি না সেই বিষয়ে অবশ্য কোনো নির্দেশ নেই, ফলে ধোঁয়াশা থেকেই যাচ্ছে বলে সংশ্লিষ্ট শিবিরের পর্যবেক্ষণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রচেষ্টা প্রকল্প বন্ধ হয়নি, একটু সমস্যা চলছে, তা ঠিক করার কাজ চলছে। প্রকল্পের সময়সীমা ছিল 15 এপ্রিল থেকে 15 মে। সামাজিক সুরক্ষা যোজনা বা রাজ্যের সামাজিক পেনশন যারা পান না, সেই অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা প্রচেষ্টা প্রকল্পের মাধ্যমে আবেদন করতে পারবেন। শ্রম দপ্তর মারফত আবেদনকারীর অ্যাকাউন্টে 1,000 টাকা পড়বে এককালীন। সেই নির্দেশিকা মেনে এদিন আবেদনপত্র জমা দেওয়ার জন্য বিভিন্ন জেলাশাসক, মহকুমা শাসক এবং বিডিও দপ্তরে ভিড় হতে শুরু করে। দু একটি জায়গা বাদে সব জায়গায় আবেদনপত্র পূরণ বা পেশের সুযোগ হয়নি আমজনতার। সকালে হোয়াটসঅ্যাপ মারফত প্রচেষ্টা প্রকল্পের আবেদন জমার বন্ধ রাখতে জেলাশাসকদের কাছে নির্দেশ পাঠায় অর্থ দপ্তর। বিকেলে একটি নির্দেশ পান জেলাশাসকেরা। উত্তর থেকে দক্ষিণ রাজ্যের বিভিন্ন জায়গায় ফর্ম জমা দিতে ভিড় উপচে পড়ে। মেদিনীপুর কালেক্টর, হাওড়ার কয়েকটি ব্লক, বাঁকুড়া, বড়জোড়া, পুরুলিয়া এবং সমস্ত জায়গায় সকাল থেকেই ভিড় হতে শুরু করে। কোথাও কোথাও লাইনে দাঁড়ানো মানুষকে পুলিশ সরিয়ে দেয়, তবে পুলিশ তা মানতে চায়নি। হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ কান্ডিতে ড্রপ বক্সে আবেদনপত্র জমা পড়ে, কয়েক ঘন্টা পরে অবশ্য তা বন্ধ হয়ে যায়। হুগলির জেলাশাসক বলেন, যেভাবে জমা হচ্ছিল তাতে লকডাউনের বিধিভঙ্গের আশঙ্কা হচ্ছিল, রাজ্যের নির্দেশে তা আপাতত বন্ধ আছে। কিন্তু যাই হোক, এই প্রকল্পের ফর্ম আপাতত জমা নেওয়া বন্ধ হয়েছে এবং পরবর্তীতে আবার এটি কাজ শুরু হবে, হয়তো অনলাইনে জমা নেওয়া হতে পারে। সে সম্পর্কিত কোনো যদি খবর আসে সেটি সবার প্রথমেই আমি তোমাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আশা করি লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তা চলুন আজকের মতো গুড বাই।